আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি। তো আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি, ওঠার পর তারপর ব্রেকফাস্ট করে আমার ভাই একটা অ্যাপার্টমেন্ট ছিল তো ওইখানে নিয়ে গিয়েছি। তো পরে ওখান থেকে বাসা আসলাম, আসার পর একটু রেস্ট নিয়ে মাম্মা কী রান্না করছিল ওটা দেখছিলাম। তো আজকে মাম্মা রান্না করবে লাউয়ের ডাল, পাট শাক ভাজি আর শিম ও আলু দিয়ে সামুদ্রিক মাছ রান্না করবে। তো তাহলে আপনারা মাম্মার রান্না দেখতে থাকুন। আমার দুপুরের প্রায় রান্না শেষ পর্যায়ে, তো এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম সঠিক আমি জানি না, কিন্তু এই মাছটার স্বাদটা প্রায় একটা তেলাপিয়ার মতো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর একটু বিকালে বের হলাম, কিছু কেনাকাটা করলাম। তো আপনাদের এখন গোল্ডের দোকান দেখাচ্ছি। এখান থেকে আমাকে আর আমার বোনকে ঘড়ি কিনে দিয়েছিল, আর পাপা এক জন্মদিনে আমাকে একটা গিফট করেছিল এখান থেকে। তো এখানের যে গোল্ডের ডিজাইনগুলো মোটামুটি সুন্দর, আর এখানে অনেক ডিজাইনও আছে। এখন যেহেতু আমাদের এখানে সামার চলছে, তো আমাদের প্রায় বেশিরভাগ সময় বাইরে বের হওয়া পরে বিকালে। তো আমাদের এখানে স্কুল কলেজ জুন থেকে শুরু করে প্রায় সেপ্টেম্বর 13 তারিখ পর্যন্ত বন্ধ থাকে স্কুল কলেজ। তো আর আমাদের এখানে ডিসকাউন্টও জুলাই থেকে শুরু হয়। তো আমাদের বছরে দুইবার ডিসকাউন্ট দেয়, একবার হলো সামারে আর একবার হলো উইন্টারে। তো এই তো এখন আপনাদের সাথে একটা দোকানের কিছু জামা কাপড় শেয়ার করছি। এই দোকানটার নাম হচ্ছে পেপকো। তো আমাদের এখানে অনেক কিছুই কেনা হয়েছিল দোকান থেকে, আর আমার এই দোকানের কালেকশনগুলো ভালো লাগে। এখানে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে খেলনা বা কিছু হোম ডেকোরেশনের বা বই খাতা বিক্রি করে। তো এই তো এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখন কেনাকাটা শেষ হলো। কেনাকাটা শেষ হওয়ার পর দেখা যায় শপিং সেন্টারের মধ্যে বাচ্চাদের কিছু খেলাধুলার জায়গা আছে। তো আমার বোন এখানে খেলা করছিল,
তো খেলাধুলার পর প্রায় আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছিল, কারণ আমাদের এখানে দোকান বন্ধ হয় 8টা বা কোথাও কিছু কিছু জায়গায় 8:30 বাজেও বন্ধ হয়। আমরা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি আমরা কী কী কিনলাম। আমি 2টা কুসুম কিনেছি, মাম্মা কিছু পাতিলা কিনেছিল, আর সাথে একটা লাইট সেলফিও ছিল, এটা ভিডিও করার জন্য, এটা আমার খুবই দরকার ছিল। আর আমার বোনের জন্য কিছু জামা কাপড়, আর আমার বোনের জন্য একটা শার্ট আর একটা জামা কিনেছি বড় হাতার। তো এই তো আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।